এই জমিন আয় জমি তামা বিজ্ঞানীরা বলেন এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। আল্লাহর নবী বলেন উম্মতের আদি ওই দিন সূর্যরা এত কাছে থাকবে চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে যেই কারি থাকে সেই কারিরা যুদ্ধোল্লম্ব হবে মাতা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে। বিজ্ঞানীরা বলেন সূর্যের আওয়ার হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তার চাইতে আরো 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে। ওই কিয়ামতের কঠিন আযাবে একদিকে নিচের তামার জমিন গরম অপরদিকে সূর্যের গরম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াজি আইয়াউমা ইযিম বিজাহান্নাম জাহান্নাম কি নিয়ে আসা হবে। জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। হাসরের মাঠ কোথায় হবে? এই জায়গায় হবে হাসরের মাঠ। তখন সবগুলো লেভেল হয়ে যাবে। কেউ বলে বাইতুল মুকাদ্দাস যেখানে সেখানে হবে আল্লাহর সিংহাসন, কেউ বলেন বাইতুল শরীফ যেখানে এই জায়গায় হবে আল্লাহর আরশ স্থাপন, এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। প্রত্যেকটা মানুষ দুইটা পা রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা দেওয়া হবে, এর চেয়ে নাই। এই অবস্থায় যখন দাঁড়াবেন শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবেন, কোনো জুতাও থাকবে না পায়ে। আল্লাহর নবী যখন বললেন আম্মাদান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন কি আপনার মেয়ে ফাতেমা আপনার স্ত্রী আয়েশা তারও কি উলঙ্গ হয়ে দাঁড়াবে? আল্লাহর নবী বলেন আয়েশা আমার মেয়ে ফাতেমা আমার স্ত্রী আয়েশা তারও কিয়ামতের দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আম্মাদান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিনকে আমি যেই হই না কেন আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী ফাতেমা, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, তার ইজ্জত তো আপনার সাথে জড়িত, আমার ইজ্জত তো আপনার সাথে জড়িত। আমরা যদি কিয়ামতের দিন উলঙ্গ হই আপনার কেউ অসম্মান হবে না। আল্লাহর নবী বলেন আয়েশা তুমি বলতেছো একজন আরেকজনকে দেখবে এই জন্য লজ্জা হবে। ও আয়েশা কিয়ামতের কঠিন ময়দান এমন একটি ভয়াবহ অবস্থা হবে ওই দিন একজন আরেকজনকে দেখবে, দূরের কথা নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না। সব উলঙ্গ বসতে উঠল, একবারই দুই পা রাখতে যতটুকু দরকার এতটুকু জায়গা দিল। জাহান্নামকে যখন টেনে আনবে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন জাহান্নামের 30,000 মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে, প্রত্যেক এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এইভাবে তার একটা নাক আছে, নাকের মধ্যে ছিদ্র করে রশ্মি লাগানো আছে, রশ্মির মধ্যে আল্লাহ কোরআনে বলেন আলাই আতি সালাতাকা অন্যজন শক্তিধারী ফেরেশতা ধরে রেখেছে, এক একজনের আন্ডারে 70,000 করে থাকবে ছোট ছোট ফেরেশতা। ছোট ফেরেশতা কত বড়? এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত মাঝখানের পাকটা কবে 700 বছরের রাস্তা। বড় ফেরেশতা দ্বারা তারা কত বড় হবে? এর মধ্যে একজনের নাম মালিক, ওই মালিক ফেরেশতা এদিকে তাকান, এই বিষয় বাচ্চা চাইলে তো দিয়ে দেবো, অনেক কল্লা গুলানি কোনো দরকার আছে এদিকে তাকান, আমি খালি চাইতাছি পল্লা গুলাইয়া, কারণ লং টাইম আমাদের দিয়া চাইলে দেখাচ্ছে আর তো ধরে কম এখন ফিনিশিং শেষ লম্বা আলোচনা আর নয়,
আমিও অপেক্ষা করতেছি কখন উনারা আসবেন, আমি ছেড়ে দিব। এখন এবার আসেন শেষ অবস্থায় জাহান্নামের নাকের মধ্যে রশি আলাইহা তিসআতা আশার উন্নজন ফেরেশতা। এই উন্নজন মনে করেন না তাদেরকে আপনারা মেরে মাইদুরিয়া কইরা ছুটে যাবে নিরম না, এক একজনের আন্ডারে 70,000 করে আছে। ছোট্ট ফেরেশতা যে আল্লাহর নবী বলেন কানের লতি থেকে কাত এই জায়গার গ্যাপটা হলো 700 বছরের রাস্তা। সাহাবীদের কামিলে জাহান্নামকে যখন আনলে আনার পদ্ধতি কি, মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহ তাফসীরে মারিউল কোরআনে উল্লেখ করেছেন, যতগুলো নদ নদী ছিল এক একটা নদ নদী দিয়ে জাহান্নামের জিহ্বা বের হবে, চতুর্দিক থেকে যখন গ্রাস করবে হাসরবাসীরা দেখবে সামনের থেকে জাহান্নাম আসতেছে, তখন বলবে পিছনের দিকে যাও, পিছনের লোকেরা দেখবে পিছন দিক থেকে জাহান্নাম আসতেছে বলবে সামনে যাও, যখন ডান দিকের লোকেরা দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে আসতেছে, বাম দিকে চাপো বাম দিকের লোকেরা দেখে জাহান্নাম আসতেছে, চতুর্দিক থেকে যখন গ্রাস করবে হঠাৎ করে জাহান্নামের রশ্মিটা ছুটে যাবে ফেরেশতাদের হাত থেকে। আর জাহান্নাম যখন অগ্রসর হবে নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না আমারে বাঁচাও, ওলি গাউস কুতুবেরা বলবে মুরিদ লাগবে না আমারে বাঁচাও, বন্ধরা ওই দিন বলবে আল্লাহ আমি কোনো পীর ছিলাম না, ফেরেশতা ফালার জন্য আমি ভাবদর ছিলাম, আল্লাহ আজকে আমারে বাঁচাও। মা তার ছেলেকে পরিচয় দিবে না, বাবার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না, এমন পরিস্থিতিতে যখন শুরু হবে আল্লাহ পাক সকলের জবান বন্ধ করে দিবেন, কথা বলা বন্ধ করে দিবেন, ফেরেশতারও কথা বলবে না, নবীও কথা কয় না, শুধু নফসি নফসি বলে। ওই সময় আমাদের নবী তখন বলবেন প্রশংসা শুরু করে দিবেন, আনতা আকামুল আকিমিন, আনতা রব্বুল আলামিন, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আর্দ, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, এমন প্রশংসা শুরু করবেন। আর এমন প্রশংসা কোনোদিন করেন নাই, আল্লাহ তখন বলবেন ইরফারা সাকা ইশফাল মান তুসাফা, ও নবী মাথা উঠান আপনি সুপারিশ করেন, আজকের কিয়ামতের মাঝে আপনাকে কথা বলার জন্য অনুমতি দিলাম। রাসূল তখন বলবে আল্লাহ বিচারটা শুরু করেন, বিচারটা শুরু করেন, আল্লাহ বলবে না না বিচার দেখা হবে না, কারণ আমার নামাজ দেখলেই আমি তখন দেখবো কইছে দিয়ার গড ইজ নট, আল্লাহ নাই হ্যাঁ ভাইয়া একবারে হুতাইলে এবার কথা মনে হইবে, যদি দেখা যায় আমার নামার মধ্যে রমজান মাসের দিনের বলে ডেলির বলে খাইছে আর কইছে খাইছে যে কীটা হয়েছে তে কীটা হয়েছে হ্যাঁ কী করার লাগে আমি দেখবই না, আল্লাহ যখন দেখ রসুল যখন দেখবেন দেখেই না তখন একটা আমার নামা পেশ করবেন, আল্লাহ ইদা দেখেন যদি দেখার মতো হয় তো কেন বাদ দেন, যেই মাত্র আমল নামা দিবেন আর দেখা মাত্র আল্লাহর রাগ গুসার ঠান্ডা হয়ে যাবে, বিচার শুরু করে দিবেন। এই আমল নামা হলো হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা, ওই দিন যখন শুরু হবে তখন আল্লাহ শুরু করবেন লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস, আল্লাহ পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত শুধু এখানে দাও, আন উমরিহি ফিমা আফলা তোমার জীবন আমি দিয়েছিলাম জবাব দাও, ওয়ান সবাবিহি ফিমা আফলা আমি তোমার নজানি কাল দিয়েছিলাম, গাড়ি কড়া ভাঙছিলে আর সেন্টার কড়া দখল করছিলে হিসাব দেয় মাজুর এখন ঠিক কিনা, এরপরে বলবে ওয়ান মালিহি মিন আইনা ইকটা সবাহু এবং আমি তোর মাল দিয়েছিলাম কেমনে কামাই করছিলে, সুদ খাইছে দুর্নীতি করছিলে গড়া চেপে দিয়েছিলে খুন আমল করছিলা, ওই দিনের জবাব দিকে তার প্রশিক্ষণটা যদি অন্তরে সৃষ্টি করা যায় আল্লাহর কসম তবেই আমাদের অবস্থার পরিবর্তন হবে, আর এই শিক্ষার নাম দিনই শিক্ষা, এই দিনই শিক্ষা ছাড়া এই জাতির অবস্থার পরিবর্তন হবে না হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বর্তমান যুগে মানে সূর্য যেমন আর ওয়াজ করে সিনাই লাগে না, খালেদ সাহেব বলে আইউবি কে
আমি যদি কথা কই তিনটা অনেক বাড়তি কথা হইব। অনেক সময় আমরা সামনে টাইটেল যারা লাগায় কিন্তু বেশি দেখা যায় টাইটেল ব্যক্তির থেকে শুরু হয়ে যায় নজর এখন এখন এই কারণে আমরা আমি আর ওনার পরিচয় মানে খাটো করে খারে সই বললে আইবি কারে কিন্তু শুধু বাচ্চারে জিগেলে হইতে এদিন এক বাসাত খাইতে গেছি তো ওনার দুই ছেলে বলে একটা বিলক হয় আনসারি হইব একটা বিলক হয় আইবি হইব বাচ্চাও হয় আইবি হইত আইবি আর আর কেমন ছিলাম মাঝের এখান থেকে আল্লাহ পাক আমাদের তৌফিক দোক সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।